হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ লোভনীয় স্বাদের আমের ভর্তা, কাঁচা আমের ভর্তা। তো এটা ছোটো বড়ো সবাই পছন্দ করে খেতে। তো আমি কীভাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে একটা আম নিয়েছি, আমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ছিলে নিয়েছি এইভাবে। এবার এই আমটাকে আমি কেটে নেব পিস পিস করে, ছোট ছোট কিউব করে আমি এইভাবে কেটে নিয়েছি, তাহলে আমার থেতো করতে সুবিধা হবে। এবার আমি আমটাকে যেইভাবে থেতো করে নিচ্ছি, সব আমগুলো এইভাবে আমি থেতো করে নেব। থেতো করে নিয়ে তারপরে আমি বাটব, তাহলেই চট করে বাটা হয়ে যায়। তো দেখো আমি এখানে শিলে বেটে নিচ্ছি, আর এটা মিক্সচারেও করা যায়, কিন্তু আমি শিলে বেটে করছি কারণ শিলে বাটার টেস্টই আলাদা, তার জন্য আমি এটা শিলে বেটেই তৈরি করি। আর এটা ভাত বা রুটি বা শুধু সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। তো দেখো আমি বেটে নিলাম সবগুলো, আমি একই মতোভাবে বেটে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এই শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর এরকম গুঁড়ো করে আমি দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী, ঝাল মিষ্টি তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা অ্যাড করবে। তো আমি এই চিনিটা সহ বেটে নিচ্ছি ভালো করে। লঙ্কা আর চিনি আমার ভালো করে বাটা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আমটা। এবার আমটা দিয়েও ভালো করে আমি এর সঙ্গে একটু বেটে নেব, মিশিয়ে নেব ভালো করে এই সিলের মধ্যেই। আর এটা যদি তোমরা এইভাবে তৈরি করো এই আমের ভর্তাটা, তাহলে খেতে ভীষণ ভালো হয় আর ভীষণই টেস্টি একটা ভর্তা। আর এখন আমের সময় তো সাধারণত সবাই এটা বাড়িতে তৈরি করে খায়, তো আমি যেভাবে তৈরি করলাম এইভাবে একবার তৈরি করে তোমরা খেয়ে দেখবে, ভীষণ টেস্টি ভীষণ। তো আমার এটা মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। আশা করছি তোমাদের আজকের এই ভর্তা রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিওটা এতটাই।